তো মেন্টাল এবিলিটি নিয়ে আর একজন প্রখ্যাত মনস্তত্ববিদ থার্স্টনের একটি বুদ্ধির তত্ত্ব রয়েছে বা মানসিক সামর্থ্য বা প্রবণতা সম্পর্কে ওনার একটি বিখ্যাত তত্ত্ব রয়েছে কি তত্ত্ব সেটা হচ্ছে থার্স্টনের প্রাথমিক মানসিক উপাদান তত্ত্ব তো এই যে প্রাথমিক মানসিক উপাদান তত্ত্ব তিনি কি করলেন না দুশো চল্লিশ জন মানুষের ওপরে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি রকমের বুদ্ধির অভীক্ষা প্রয়োগ করে তিনি সিদ্ধান্ত এলেন যে মানুষের যে কোনো বৌদ্ধিক কাজকর্মের পিছনে মূল সাতটি উপাদান কাজ করে তবে সেই উপাদানগুলো একত্রে সব একসঙ্গে কাজ করে এমনটা নয় ভিন্ন ভিন্ন মাত্রায় কাজ করে এবং কোনো কাজের জন্য কি হয় না বিশেষ কোনো উপাদানের প্রয়োজন হয়ে থাকে তো এই সাত্রে উপাদান কি কি কী সাত্রে উপাদান প্রথমেই চলে আসছে এম বা মেমরি। অর্থাৎ স্মৃতি এরপর চলে আসছে এম বা নিউ মেরিক্যাল এবিলিটি তার মানে হচ্ছে সংখ্যা ব্যবহারের ক্ষমতা এরপর চলে আসছে পি বা পারসেপচুয়াল এবিলিটি পারসেপচুয়াল এবিলিটি অর্থাৎ কোনো বিষয়কে কত তাড়াতাড়ি আমরা প্রত্যক্ষণ করতে পারি উপলব্ধি করতে পারি এরপর চলে আসছে ডব্লু অর্থাৎ ওয়ার্ড ফ্লুয়েন্সি বা শব্দ ব্যবহারের ক্ষমতা আরেকটি রয়েছে সেটি কি ভার্বাল এবিলিটি বা বাচনিক ক্ষমতা সেখানে ভাষা ব্যবহারের কথা আমরা বিশেষভাবে উল্লেখ করতে পারি তাহলে মেমোরি নিউমেরিক্যাল এবিলিটি পারসেপচুয়াল এবিলিটি ওয়ার্ড ফ্লুয়েন্সি ভার্বাল এবিলিটি এবং রয়েছে আর অর্থাৎ রিজনিং এবং আরেকটি রয়েছে এস বা স্পেস রিলেটেড ফ্যাক্টর তাহলে থাস্টন কি বলছেন না আমাদের প্রত্যেকটি কাজকর্মের পিছনে বা বৌদ্ধিক কাজকর্মের পিছনে এই সাতটি উপাদানের প্রয়োজন হয় কিন্তু আবার বলছি যে সাতটি উপাদান একত্রে ব্যবহৃত হয় এমনটি নয় বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের উপাদান ব্যবহৃত হয় সেটা এক বা একাধিক হতে পারে তো থাস্ট্রন এই যে প্রাথমিক মানসিক উপাদান তত্ত্বে যে সাতটি উপাদান রয়েছে সেই উপাদানগুলো কেমনভাবে বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে সেটা আমরা একটি চিত্রের সাহায্যে বর্ণনা করতে পারি তো থাস্ট্রন এই যে প্রাথমিক মানসিক উপাদান তত্ত্ব সেটা আমরা সাতরা ফ্যাক্টর এখানে উল্লেখ করেছি এবং এইটাকে একটা জ্যামেতিক চিত্রের সাহায্যে বর্ণনা করা যেতে পারে কিরকম আমরা তিনটে কাজ নিয়েছি একটা হচ্ছে ডাব্লু ওয়ান বা ওয়ার্ক ওয়ান এই ওয়ার্ক ওয়ান কাজের জন্য আমাদের কি ক্ষমতার প্রয়োজন হয়েছে এস ভি এন তাহলে আমরা এখানে লিখতে পারি ডব্লু ওয়ান ইকুয়াল টু এস ভি আর হচ্ছে এন তাহলে এই তিনটি ক্ষমতার প্রয়োজন হয়েছে আমি প্রথমেই বলেছি যে সাতটা উপাদান একত্রে যে কোনো কাজের জন্য ব্যবহার করা হবে বা কাজে লাগবে এমনটা নয় বিভিন্ন কাজের জন্য বিভিন্ন উপাদানের প্রয়োজন হবে আবার W2 টু কাজের জন্য কি প্রয়োজন হয়েছে সেটা হচ্ছে ভি এম w পি আবার ডব্লু থ্রি কাজের জন্য আমরা চিত্রে দেখতে পাচ্ছি কী প্রয়োজন হয়েছে এম প্রয়োজন হয়েছে এম প্রয়োজন হয়েছে আর আর প্রয়োজন হয়েছে এইবারে এই যে থার্স W2 টু কাজ ধরা যাক এই যে ওয়ার্ক টু এইটা হচ্ছে একটা ধরা যাক তোমরা ইন্টারভিউ দিতে গেছো কোনো কাজের জন্য বা কোনো ভালো প্রতিষ্ঠানে ভর্তি হবে পড়াশোনার জন্য তো সেখানে ইন্টারভিউ দিচ্ছ ধরা যাক W2 টু কাজটা এটা হচ্ছে ইন্টারভিউ এইবারে আমাদের ডব্লু টু কাজের জন্য কি প্রয়োজন হয়েছে ভি অর্থাৎ ভার্বাল এবিলিটি এম অর্থাৎ মেমোরি স্মৃতি ডব্লিউ অর্থাৎ কি ওয়ার্ড ফ্লুয়েন্সি এবং পি পারসেপচুয়াল এবিলিটি খুব সুন্দর এক্সাম্পল ধরা যাক যে ইন্টারভিউয়ার তোমাকে একটি প্রশ্ন করেছে এবার কোয়েশ্চেনটা কি কোয়েশ্চেন সেটা তুমি কি করে বুঝবে তোমার প্রত্যক্ষণ লব্ধ ক্ষমতার মাধ্যমে অর্থাৎ পারসেপচুয়াল এবিলিটির মাধ্যমে তাহলে পি এর মাধ্যমে তুমি বুঝবে যে তোমাকে কি প্রশ্ন করেছে কোশ্চেনটা এরপর কি না মেমোরি বা এম কোশ্চেন বা ওই প্রশ্ন সম্পর্কিত কি কি ধরনের পূর্ব অভিজ্ঞতা আমার স্মৃতিতে সংরক্ষিত আছে সেটা তোমাকে বিচার করতে হয় তাহলে ওই কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য তোমার পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে সেটা কি না তোমার স্মৃতিতে সঞ্চিত রয়েছে তাহলে এখানে স্মৃতি বা মেমোরি ফ্যাক্টরটা কাজে লাগছে এরপর ভি বা ভার্বাল এবিলিটি তাহলে এই কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য কি করতে হবে না তোমাকে বিভিন্ন ভাষা ব্যবহার করতে হবে এবং যথাযথ ভাষা প্রয়োগ করে তবে কিন্তু কোশ্চেনের উত্তর দিতে হবে নাহলে ইন্টারভিউ আর খুশি হবে না তাহলে এখানে এবিলিটি কাজে লাগছে আর কি ডাব্লু বা ওয়ার্ড ফ্লুয়েন্সি ভাবতে হবে শুধুমাত্র আমি যথাযথ ভাষা নয় আমার শব্দ কীরকম হবে শব্দের ব্যবহারটা কীরকম হবে ওয়ার্ড ফ্লুয়েন্সি কত দ্রুত আমি ইন্টারভিউয়ারকে খুশি করতে পারবো তাহলে ইন্টারভিউর ক্ষেত্রে আমার কি কাজে লাগছে না প্রথমে প্রশ্নটা আমাকে প্রত্যক্ষণ করতে হবে আমাকে উপলব্ধি করতে হবে কী কোশ্চেন করেছেন ইন্টারভিউয়ার তারপরে তার পরিপ্রেক্ষিতে আমার স্মৃতিতে কী ধরনের অভিজ্ঞতা সঞ্চিত রয়েছে দ্যাট ইজ মেমোরি তারপরে আমি সেই কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য কি কি ধরনের ভাষা ব্যবহার করতে পারি সেখানে আমার শারীরিক ভাষা অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজটাও খুব ম্যাটার করে কারণ ইন্টারভিউরা এটা দেখেন তাহলে সেটা হচ্ছে কি না আমার এই ভার্ভালিবিলিটি এবং সবশেষে আমরা বলতে পারি ওয়াইড ওয়ার্ড ফ্লুয়েন্সি এই ওয়ার্ড ফ্লুয়েন্সি মানে হচ্ছে শব্দের ব্যবহার আমি কত দ্রুত কি ধরনের শব্দ ব্যবহার করে ইন্টারভিউ ভিউয়ারকে আমি খুশি করতে পারবো তো এইভাবে ডব্লু টু কাজের জন্য এখানে স্পেস রিলেটেড ফ্যাক্টর ভার্বাল এবিলিটি এবং নিউমেরিক্যাল ফ্যাক্ট বা নিউমেরিক্যাল এবিলিটি সেটার দরকার হয়েছে আবার ডব্লিউ থ্রি কাজের জন্য নিউমেরিক্যাল ফ্যাক্টর বা নিউমেরিক্যাল এবিলিটি মেমোরি এবং রিজনিং ফ্যাক্টরের দরকার হয়েছে তো এই হচ্ছে থাস্টনের প্রাথমিক মানসিক উপাদান তত্ত্ব তো আশা করি বোঝা গেছে যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাদের ডাব্লিউডাব্লিউ ডট মাই করে তোমরা অবশ্যই আমাদের বিভিন্ন প্রশ্ন করতে পারো আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ